নমস্কার বন্ধুরা, শিউলি কুকিং অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো আপনাদের। আপনারা তো বাড়িতে অনেকেই কচু রান্না করে খান, তো আজ আমি কাঁচা মান কচু বাটা করে দেখাবো। আর তার সাথে আছে আমড়া, আমড়ার ভর্তা ভাজি, খেতে খুব ভালো লাগে। তো এই দেখুন আমড়া গাছ, এটা আমাদের নিজেদের গাছ। এই আমড়া গাছ থেকে আমি পাতাগুলো ছিঁড়বো। এই আমড়ার পাতাগুলো কচি হলে খুব ভালো হয়, কচি পাতাগুলো ভাজি ভালো লাগে। দেখুন পাতাগুলো ছেঁড়া হয়ে গেছে, পাতাগুলো এখন ধুয়ে নেব। তো দেখুন আমি কচুটা কিভাবে বাটি, এবং এভাবে বেটে খেলে একটু গলা ধরবে না। কচুটা আমি এখন কেটে নেব। তো দেখুন আমি এতটা নিয়েছি, বাকিটা অন্য একদিন রান্না করে খাবো। তো দেখুন আমি খোসাটা একটু মোটা করে কেটে নিচ্ছি, তো গলাটা না চুলকায়। আমি একটা কুচনি নিয়েছি, এই কুচনি দিয়ে কচুগুলো একটু কুচি কুচি করে নেব। দেখুন কচুটা গ্রেট করা হয়ে গেছে, আমি এখন লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমড়ার পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন কচু বাটার ভিতর নারকেল দেবো, তার জন্য নারকেলটা একটু ভেঙে নেব। দেখুন বন্ধুরা নারকেলের ভিতর কি দারুণ একটা ফুল হয়েছে, এটা খেতেও খুব মিষ্টি লাগে। বোঝা যাচ্ছে কোনো খাও না, আমি খাই না। আমি লবণ দিয়ে যে কষাটা মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল হয়েছে, জলটা আমি একটু ঝরিয়ে নেব। দেখুন জলটা একদম দুধের মতো সাদা হয়ে গেছে। সর্ষে বেটে নেব। তো দেখুন লঙ্কা আমি একটা শলার ভিতর দিয়ে লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখা কচুটা বেটে নেব।
এখন নারকেলটা বেটে নেব। সবকিছু বাটা হয়ে গেছে, এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। লবণ দেব না, যেহেতু আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রাখা ছিল। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। তো দেখুন, এখন আমি আমড়ার পাতাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে, সর্ষে দিয়ে দেবো। আর আমড়া পাতা সর্ষে দিয়ে ভাজা খুব ভালো লাগে। পাতাগুলো এখন দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দেবো, আমরা কতটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছি সেই বিখ্যাত কচুপাটা। এটি ইন্দুবালা ভাতের হোটেলের যে উপন্যাস, সেই উপন্যাসের বিখ্যাত কচুপাটা। এটি আপনারা উপন্যাসে পড়েছেন, মুভিতে দেখেছেন, আমিও সেম উপন্যাসে পড়েছি, মুভিতে দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। তো আমি আজকে খেয়ে দেখছি সেই রেসিপিটি। দেখুন আমি খাচ্ছি। তো রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু। তো বন্ধুরা, কাঁচা কচু যে এভাবে বেটে খাওয়া যায়, এই রেসিপিটি না দেখলে আমি জানতামই না। আমরা কচু একটু ভয় পাই যে গলা চুলকায় কিনা, কিন্তু দেখুন একেবারে কাঁচা কচু। আসলে এই রেসিপিটি আপনারা ফলো করবেন, নতুবা কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তো দেখুন আমি খাচ্ছি, খুবই টেস্টি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কচুপাটা খাওয়া শেষ। আমি এখন টেস্ট করে দেখব আমড়া পাতা ভাজি। আসলে আমরা ভাজি খেয়েছি, তরকারি রান্নাও খেয়েছি আমড়ার, কিন্তু আমড়া পাতা ভাজি কখনো রান্না করে খাইনি। তো দেখতে পাচ্ছেন সরিষা দিয়ে আমড়া পাতা এখানে ভাজি করা হয়েছে। দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে। খুবই সুস্বাদু, বিশেষ করে কচুপাটা খাওয়ার পরে এই আমড়া পাতা একটু টক টক লাগছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এভাবে কচু বাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এভাবে কচু বাটা একটু গলা ধরে না, আর তার সাথে আমড়া পাতা ভাজি খেতে খুব সুস্বাদু লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।